যে সমস্ত রোগীর উচ্চ রক্তচাপ আছে এবং যাদের ডায়াবেটিসও সাথে আছে তাদের চোখে কি কি ধরনের ঝুঁকি হতে পারে? দেখো, ডায়াবেটিসও শরীরে বহুমাত্রিক জটিলতা সৃষ্টি করে। আমাদের হার্ট, ব্রেন, লিভার এবং কিডনি আক্রান্ত, এমনকি চোখও আক্রান্ত হয়, এবং ডায়াবেটিস প্রেশার দুটো থাকলে জটিলতা আরও বেড়ে যায়। সেক্ষেত্রে রেটিনাতে রক্তক্ষরণ হয়, চর্বি জমে, আমিষ জমে, এমনকি রেটিনা ছিঁড়ে যেতে পারে। এই যে উচ্চ রক্তচাপ জনিত এবং ডায়াবেটিস জনিত রক্তক্ষরণ বন্ধে আমরা চোখে বিভিন্ন ধরনের ঔষধ প্রয়োগ করি, যেমন এন্টিভিজিএফ, যেমন ইঞ্জেকশন লুসেন্টিস, অ্যাভাস্টিন, আইলিয়া, প্রয়োজনে রেটিনাতে লেজার রশ্মি প্রয়োগ করা হয়। রক্তক্ষরণ যখন অতিমাত্রায় হয় বা রেটিনা যদি ছিঁড়ে যায় তখন আমরা রেটিনার অপারেশন করে থাকি। ডায়াবেটিসের কারণে রেটিনাতে যে শুধু রক্তক্ষরণই হয় তাই নয়, চোখে দ্রুত ছানি চলে আসতে পারে। বলা হয় যে ডায়াবেটিস বয়সজনিত ছানিকে ত্বরান্বিত করে।